নমস্কার বন্ধুরা, গল্পপাঠের আসরে আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের অপেক্ষা। বশির মোল্লার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কোনো কিছুতেই রাগ করেন না। রেগে যাবার মতো কোনো ঘটনা যখন ঘটে, তিনি সারা চোখে মুখে উদাস এক ধরনের ভাব ফুটিয়ে মৃদু গলায় বলেন, "আচ্ছা আচ্ছা, না রাগার মহৎ গুণের জন্য তিনি পরপর তিনবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন, বাড়িতে পাকা দালান তুলেছেন, 10 বছর আগে জমির পরিমাণ যা ছিল আজ তাই বেড়ে 3 গুণ হয়েছে, সম্প্রতি একটি পাওয়ার টিলার কিনেছেন, অনেক দূর দূর থেকে মানুষজন চেয়ারম্যান সাহেবের বাড়ির বারান্দার পলিথিনের ঢাকা যন্ত্রটি দেখতে আসে। বসির মোল্লা যন্ত্রটি এখনো মাঠে নামাননি। এ সবই সম্ভব হয়েছে তার না রাগা স্বভাবের জন্য, মোলায়েম কথাবার্তার জন্য। অন্তত বসির মোল্লার নিজের তাই ধারণা। শ্রাবণ মাসের সকাল, 2 দিন আগে প্যাঁচ প্যাঁচ বৃষ্টি শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আকাশ ঘোলাটে, মনে হচ্ছে দুপুরের আগে বৃষ্টি কমবে না। বশির মোল্লা বাংলা ঘরের বারান্দার ইজি চেয়ারে কাত হয়ে বসে আছেন। নানান কারণে তার মন বিক্ষিপ্ত। আশেপাশে ডাকাতি হচ্ছে, তার বাড়িতেও হতে পারে, এখনো পর্যন্ত কেন হয়নি সেটাই রহস্য। অবশ্যই একটি দোলনা বন্দুক তার আছে, বন্দুকের অস্তিত্ব জানান দেবার জন্য পাখি শিকারের নাম করে পরশু সকালেই তিনি 3টি গুলি করলেন। কাজটা ঠিক হলো কি না তাও বুঝতে পারছেন না। হিতে বিপরীত হতে পারে, বন্দুকের লোভে ডাকাত আসতে পারে। ডাকাতেরা দুশ্চিন্তা ছাড়াও আরেকটি দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে। তিনি ঝোঁকের মাথায় গত বছর আরেকটি বিয়ে করে ফেলেছেন, মেয়েটির বয়স অল্প, কিছুতেই পোষ মানছে না। তার নিজের বয়স 45, এই বয়সে 17 বছরের তরুণীর মন ভোলানোর জন্য যেসব ঢং করতে হয় তা করা বেশ কষ্ট, তবু তিনি করার চেষ্টা করছেন, লাভ হচ্ছে না, মেয়েটি পোষ মানছে না। আজ সকালে তার মনের অবস্থা শ্রাবণ মাসের আকাশের মতোই ঘোলাটে। অবশ্যই তার মুখ দেখে কেউ তা বুঝতে পারবে না। তাকে দেখে মনে হচ্ছে তিনি বৃষ্টি ভেজা সকালের অবসর বেশ উপভোগ করছেন। ভেতরের বাড়িতে চায়ের কথা বলা হয়েছে, চা এখনো আসেনি। এই বাড়িতে শহরের বাড়িঘরের মতো দুবেলা চা হয়, খবরের কাগজ আসে, 2 দিন দেরি হয় তবে নিয়মিত আসে। বশির মোল্লার কোলে খবরের কাগজ পড়ে আছে, তবে তিনি কাগজ পড়ছেন না। কাগজ পড়তে তার একেবারেই ভালো লাগে না। ছবিগুলি দেখেন, ছবির নিচের লেখাগুলিও সবসময় পড়তে ভালো লাগে না। বশির মোল্লা অলস চোখে খবরের কাগজের একটা ছবির দিকে তাকিয়ে আছেন। ছবিতে এরশাদ সাহেবকে একজন বৃদ্ধের কাঁধে হাত রেখে কি যেন বলতে দেখা যাচ্ছে, "গুচ্ছ গ্রামটাম হবে, আগের প্রেসিডেন্ট এসে এক একটা কায়দা করেন, জিয়া সাহেব খাল কাটিয়ে গেছেন, ইনি বানাচ্ছেন গুচ্ছগ্রাম, পরের জন এসে কি করবেন কে জানে, প্রেসিডেন্ট সাহেব!" বশির মোল্লা খবরের কাগজ থেকে চোখ তুললেন। এদিকের সবাই তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদের সুবাদে প্রেসিডেন্ট সাহেব বলে ডাকে। তার ভালোই লাগে, আজ লাগলো না, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে কেরামত।
কেরামত তার বাড়ির কামলা, 10 বছর বয়স থেকেই আছে। এখন বয়স হয়েছে 30-35, বোকা ধরনের মানুষ। এরা কামলা হিসেবে কিন্তু অসাধারণ হয়, যা করতে বলা হয় মুখ বুজে করে। বশির মোল্লা কেরামতকে দেখে বিরক্ত হলেন, কারণ কেরামতের এখন খেতে থাকার কথা, তার সামনে ঘুরঘুর করার কথা না। কিরে, কিছু বলবি না কিরে কেরামত? একটা কথা ছিল, বলে ফেলো। কেরামত মাথা নিচু করে অস্পষ্ট স্বরে বলল, বয়স তো হইল, এখন যদি একটা বিবাহ দিয়া দেন ঘর সংসার করি। ঘর সংসার করতে মন চায়। বশির মোল্লা বিস্মিত স্বরে বললেন, বিয়ে করতে চাস? কেরামত গলার স্বর আরো নিচে নামিয়ে বলল, বয়স হইতাছে, ঘর সংসার করতে ইচ্ছা হয়। নবীজিও বয়সকালে বিবাহের কথা বলেছেন, হাদিস কোরআনে আছে। পছন্দের কেউ কি আছে নাকি? না, আপনি দেখাশোনা কইরা। আচ্ছা ঠিক আছে, হবে, আমি ব্যবস্থা করব। ঘর তুলে দেব, জমিও দিয়ে দেব, বেতন তো কিছু নেস না, সব জমা আছে, ব্যবস্থা করে দেব। যে আচ্ছা, এখন যা কাজে, যা, কাজ ফেলায় আসা ঠিক না। যে আচ্ছা, বিয়ের কথা বারবার আমারে বলারও দরকার নেই, আমার মনে থাকবো, সুবিধা মতো ব্যবস্থা করব। বিয়া শাদি তাড়াহুড়ার ব্যাপার না। যে আচ্ছা, রাতে পাহারার ব্যাপারটা ঠিক আছে তো? খুব সাবধান, দল বাইন্ধা লাঠি সড়কি হাতে পাহারা দিবি। যে আচ্ছা। পরের 3 বছর বশির মোল্লার উপর দিয়ে নানান বিপদ আপদ গেল। জমি সংক্রান্ত এক মামলায় জড়িয়ে থানা পুলিশে অনেক টাকা গচ্ছা গেল। তার দ্বিতীয় স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দিয়ে নিজেও মরমরো হলো। দীর্ঘদিন তাকে ঢাকায় রেখে চিকিৎসা করতে হলো। তার বাড়িতে একবার ডাকাতিও হলো। তার চেয়ে বড় কথা, তার অতি মোলায়েম স্বভাব সত্ত্বেও তিনি পরপর 2টি ইলেকশনে হেরে গেলেন, স্কুল কমিটির নির্বাচন এবং পৌরসভার নির্বাচন। এইরকম অবস্থায় মেজাজ ঠিক থাকে না, কাজেই কেরামত যখন আবার বিয়ের প্রস্তাব তুলল, তিনি রেগে গিয়ে বললেন, তুই এমন বিয়ে পাগলা হলি কেন বলতো? এই অবস্থায় বিয়ের কথা তুললি কিভাবে? বিয়ে পাগলা হলি কেন বলতো? কেরামত বলল, 3 বছর হইতাছে প্রেসিডেন্ট সাহেব। আমার অবস্থা তুই দেখবি না? তুই কি বাইরের লোক? তুই ঘরের লোক না? একটু সামলে উঠি, তারপর ব্যবস্থা করব। যে আচ্ছা, তোরও তো ঘর দুয়ার লাগবো, বউ এনে তুলবি কোথায়? একটু সামলে উঠি, তারপর তোকে জমি জমা লিখে দেব, তখন বিয়ে হবে, তাড়াহুড়ার কোনো ব্যাপার না। যে আচ্ছা, নিজের মনে কাম করকে যা, তোর বিয়ের চিন্তা তোর করা লাগবে না, আমি আছি কি জন্য, একটু সামলে উঠি। বশির মোল্লা 5 বছরের মধ্যেই সামলে উঠলেন, বেশ ভালোভাবেই সামলে উঠলেন। স্কুল কমিটি সভাপতি হলেন, উপজেলা ইলেকশনে জিতলেন, রোয়াইল বাজারে বাড়ি বানালেন, গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এলেন। তবে গ্রামের বাড়িতে এখন তিনি বেশি থাকেন না, রোয়াইল বাজারেই থাকেন। তার মনের শান্তি ফিরে এসেছে। তার দ্বিতীয় স্ত্রী আরও একটি মৃত সন্তানের জন্ম দিয়ে পুরোপুরি পোষ মেনে গেছে। পৌষ মাসের এক সন্ধ্যায় বশির মোল্লা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন, দিন তিনেক থাকবেন। আজকাল একনাগাড়ে বেশি দিন গ্রামের বাড়িতে থাকা হয় না, শহরের নানান কাজকর্ম থাকে, কাজকর্ম ফেলে গ্রামের বাড়িতে বসে থাকা সম্ভব হয় না।
তাছাড়া বেশ কিছু শত্রু তৈরি হয়েছে, এরা কখন কি করে বসে, শহরে সেই সুযোগ কম। বাড়িতে পা দেওয়া মাত্র কেরামতের সঙ্গে দেখা হলো। তিনি বিস্মিত হয়ে বললেন, তুই তো দেখি বুড়ো হয়ে যাচ্ছিস রে কেরামত। কেরামত মাথা নিচু করে ফেলল, যেন বুড়ো হয়ে যাওয়াটা একটা অপরাধ। বশির মোল্লা বললেন, না এবার তোর বিয়েটা দিয়ে দিতে হয়। দেখি এই শ্রাবণেই ব্যবস্থা করব, বিয়ে শাদীর জন্য শ্রাবণ মাস ভালো। কেরামত ক্ষীণ স্বরে বলল, যে আচ্ছা, তুই একটা ঘর তুলে ফেল পুষ্কুনির উত্তর পারে যে জায়গাটা আছে ওইখানে, বাস ছাড় থেকে বাস যা না লাগে নে, ঘরটা আগে হোক। যে আচ্ছা, বিয়ে একটু বেশি বয়সে হওয়াই ভালো বুঝলি কেরামত, এতে মিল মহাব্বত হয়। তুই ঘর তুলে ফেল, উপরে ছন দিয়ে দিস, ছনের টাকা নিয়ে যাস, তোর তো টাকা পাওনাই আছে। বশির মোল্লা 3 দিন থাকার পরিকল্পনা করে এসেছিলেন, থাকতে হলো 7 দিন। স্কুল কমিটির কিছু সমস্যা ছিল, সমস্যা মেটাতে হলো। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে 100 মন গম এসেছিল, সেখান থেকে 70 মন গমের হিসাব পাওয়া যাচ্ছিল না, সেটাও ঠিকঠাক করতে হলো। কয়েকটা গ্রাম্য সালিশি করতে হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। শহরে ফেরার দিন তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কেরামতের তৈরি ঘর দেখলেন। সেই 7 দিনে সুন্দর ঘর তুলে ফেলেছে। ঘরের চারপাশে কাঁঠাল, আম এবং পেয়ারা গাছের চারা লাগিয়েছে। বশির মোল্লা বললেন, গাছপালা লাগিয়ে তুই তো দেখি হুলুস্থুল করে ফেলেছিস। কেরামত নিচু গলায় বলল, ফল ফলান্তির গাছ, পুলাপান বড় হইয়া খাইব। ভালো করেছিস, ভালো ভালো, কয়েকটা নারকেল গাছও লাগিয়ে দে। জি আচ্ছা, দেখি এই শ্রাবণেই বিয়ে লাগিয়ে দেব। জি আচ্ছা। সেই শ্রাবণে কিছু হলো না, তার পরের শ্রাবণেও না। বশির মোল্লা অসুস্থ হয়ে পড়লেন, কিডনির অসুখ, চিকিৎসা করাতে সপরিবারে ঢাকা গেলেন। কেরামতকে বলে গেলেন, সেরে উঠেই বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবেন, মেয়ে কয়েকটা দেখে রেখেছেন, এদের মধ্যে স্বভাব চরিত্র ভালো দেখে কাউকে ঠিক করা হবে। বিয়ে শাদি হুট করে হয় না, লাখ কথার আগে বিয়ে হওয়া ঠিক না, চিরজীবনের ব্যাপার। কেরামত নিচু গলায় বলল, কন্যা স্বাস্থ্যবতী হইলে ভালো হয়, ঘরে কাজকর্ম আছে। অবশ্যই অবশ্যই, গ্রামের বউ রোগাপটকা হইলে চলে না, আছে স্বাস্থ্যবতী মেয়েরও সন্ধান আছে, তুই এই বিষয়ে চিন্তা করিস না, আমি আছি কি জন্য। কেরামত চিন্তা করে না, নিজের হাতে লাগানো ফলের গাছগুলিকে যত্ন করে, একটা গাছও যেন না মরে। বিয়ের পরে ছেলে ফুলে হবে, ফল ফলান্তির গাছ দরকার, বাজারে জিনিসপত্রের যা দাম, ছেলে পুলেকে ফল ফলান্তি খিনে খাওয়ানো অসম্ভব। কেরামত বিয়ের জন্য অপেক্ষা করে, সে জানে না তার বয়স 50 পার হয়েছে। এখন তার সব চুলই সাদা, বা চোখে ভালো দেখতেও পায় না, গায়ে সেই আগের জোর নেই, কাজকর্মও তেমন করতে পারে না, তবু পুরনো অভ্যাসে সারা দিন খেতে পড়ে থাকে। সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে এসে অনাগত স্ত্রী এবং পুত্রকন্যাদের কথা ভাবতে তার বড় ভালো লাগে।